আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের সপ্তম অধ্যায়ের উপর একটি পরীক্ষা নিব। তবে তার আগে পরিবেশ দূষণের কারণ ও ফলাফলগুলো আমরা আরও একবার ভালোভাবে জেনে নিব। পরিবেশ দূষণের ফলে পশু পাখির কী ক্ষতি হয় সেটা এখন আমরা জানব। পরিবেশ দূষণের ফলে পশু পাখি বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, অনেক সময় পশু পাখি মারাও যায়। এ রোগ অনেক সময় এদের মাধ্যমে মানুষের শরীরেও কিন্তু প্রবেশ করে থাকে এবং মারাত্মক সংক্রামক ব্যাধির সৃষ্টি হতে পারে। এবার পরিবেশ দূষণের ফলে গাছপালার কী ক্ষতি হয়। পরিবেশ দূষণের ফলে গাছপালারও কিন্তু অনেক ক্ষতি হয়। গাছের পাতা ঝরে যায়, ডাল বা কাণ্ড শুকিয়ে যায়। অনেক সময় পরিবেশ দূষণের ফলে উদ্ভিদ বা গাছপালা মারাও যেতে পারে। এবার পরিবেশ দূষণের ফলে কী ধরনের রোগ হতে পারে সেগুলো এখন আমরা একটু জেনে নিব। পরিবেশ দূষণের ফলে নানা ধরনের রোগ হতে পারে, যেমন বায়ু দূষণের ফলে ফুসফুসজনিত রোগ হয়। তাহলে বায়ু দূষণের ফলে কী রোগ হয়? ফুসফুসজনিত রোগ হয়। পানি দূষণের ফলে পানিবাহিত রোগ হতে পারে। তাহলে পানি দূষণের ফলে পানিবাহিত রোগ হয়। এখন পানিবাহিত রোগ কোনগুলো? যেমন জন্ডিস, ডায়রিয়া, পেটে ব্যথা, এ ধরনের এই রোগগুলো কিন্তু পানি দূষণের ফলেই হয়ে থাকে। দূষিত মাটিতে উৎপাদিত খাবার গ্রহণের মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। তাহলে আমরা যে পড়েছিলাম মাটি দূষিত হয় কী জন্য, কীভাবে মাটিটা দূষিত হচ্ছে, বিভিন্ন ধরনের রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের ফলে মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে এবং মাটি দূষিত হচ্ছে, তাই না? তারপর অধিক ফসল উৎপাদনের আশায় কিন্তু মাটিতে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করা হয়, যার ফলে এই মাটির উৎপাদন ক্ষমতা তো হ্রাস পাচ্ছেই, সাথে এ ধরনের মাটি থেকে উৎপাদিত খাবার গ্রহণ করলেও কিন্তু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, যার ফলে শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার প্রভৃতি রোগের প্রকোপ বেড়েই চলেছে। তাহলে বলা যায় মোটামুটি সব ধরনের রোগই কিন্তু বিভিন্ন ধরনের দূষণের কারণে হয়ে থাকে। তারপর শব্দ দূষণের ফলে শ্রবণ শক্তি কমে যায়, বিষণ্ণতার সৃষ্টি হয়, মাথা ব্যথা করে, এ ধরনের বিভিন্ন ধরনের রোগ হয়, তাই না? আচ্ছা, এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশে কী হয়, মশা মাছি জন্মায়। অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় এবং এদের মাধ্যমেও বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু। তাহলে ম্যালেরিয়া, ডেঙ্গু কিসের মাধ্যমে ছড়ায়? মশার মাধ্যমে। আর মশা কোথায় জন্ম নেয়? অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায়, তাই না? আচ্ছা, মানুষের কোন কোন অভ্যাসের ফলে পরিবেশ দূষিত হচ্ছে এখন আমরা জানব। মানুষের কী কী খারাপ অভ্যাসের ফলে পরিবেশ দূষিত হয়। মানুষের কিছু খারাপ অভ্যাসের ফলেই কিন্তু পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। যেমন হাসি বা কাশির সময় মুখে রুমাল না ধরা, থুথু বা কফ যেখানে সেখানে ফেলা, রাস্তাঘাট বা বাড়ির আশেপাশে যত্রতত্র আবর্জনা ফেলা, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা প্রভৃতি বদ অভ্যাস বা খারাপ অভ্যাসের কারণে পরিবেশ দূষিত হচ্ছে, তাই না? আগের ক্লাসে তোমাদের একটি শখ দিয়েছিলাম, যে এই ছবির এই শখটি তোমাদের দিয়েছিলাম, এখানে আছে পানি, মাটি, বায়ু এবং শব্দ। তোমরা কি এটা পূরণ করেছ? যদি শখটি পূরণ করে থাকো তাহলে আমার সাথে মিলিয়ে নাও। প্রথমে পানি, পানির নিচে কি হবে? এখানে বলছে পরিবেশ দূষণের ফলে, পরিবেশ দূষণের ফলাফল, তাই না? আচ্ছা, তাহলে এখানে পানি দূষণের ফলাফলগুলো লিখতে হবে নিচের ছকগুলোতে। তাহলে দূষিত পানিতে মাছ মারা যায়। দূষিত পানিতে কী মারা যায়? দূষিত পানিতে মাছ মারা যায়। তারপর
দ্বিতীয় শখে লিখবে ডায়রিয়া ও জন্ডিসের মতো পানিবাহিত রোগ হয়। তাহলে পানি দূষণের ফলে আর কি হয়? ডায়রিয়া ও জন্ডিসের মতো পানিবাহিত রোগ হয়। তাহলে ডায়রিয়া এবং জন্ডিস কী ধরনের রোগ? পানিবাহিত রোগ, মনে থাকবে? তারপর আরেকটি লিখবে অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় এবং রোগ জীবাণু ছড়ায়। তাহলে অপরিষ্কার পানিতে কী কী হয়? মশা মাছি জন্মায় এবং রোগ জীবাণু ছড়ায়। এরপর দ্বিতীয় শখে চলে এসো, অর্থাৎ মাটি। এখন আমরা জানব মাটি দূষণের ফলাফল। মাটি দূষণের ফলে জমিতে ফসল কম হয়। তাহলে মাটি দূষণের ফলে কী হচ্ছে? জমিতে ফসল কম হচ্ছে, তাই না? আমরা জমি থেকে কম ফসল পাই মাটি দূষণের ফলে। তারপর দুই নম্বরে লিখবে গাছপালা মারা যায়। তাহলে মাটি দূষণের ফলে আর কী হয়? গাছপালা মারা যায়। এবং তিন নম্বরে লিখবে মানুষ ও পশু পাখির অনেক ক্ষতি হয়, তাই না? মানুষ ও পশু পাখির ক্ষতি হয় না? এই যে জমিতে যে ফসল কম হচ্ছে, তারপর গাছপালা মারা যাচ্ছে, এর ফলে কী হচ্ছে? মানুষ আর পশু পাখির অনেক ক্ষতি হয়, তাই না? তাহলে মাটি দূষণের ফলে কী কী হয়? জমিতে ফসল কম হয়, গাছপালা মরে যায় এবং মানুষ ও পশু পাখির অনেক ক্ষতি হয়। এরপর আমরা চলে যাচ্ছি বায়ু দূষণের ফলে কী হয় সেগুলো আমরা জেনে নিব। বায়ু দূষণের ফলে বাতাস গন্ধযুক্ত ও দূষিত হয়ে যায়। তাহলে বায়ু দূষণের ফলে কী হয়? বাতাস গন্ধযুক্ত ও দূষিত হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে এই গন্ধযুক্ত বাতাসের ফলে কী হয়? আমরা যদি এই গন্ধযুক্ত বাতাস শ্বাস প্রশ্বাসে যদি আমাদের আসে, নিঃশ্বাসের সাথে যদি এই গন্ধযুক্ত বাতাস আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে কী হয়? ফুসফুসজনিত রোগ সৃষ্টি করে। তাহলে ফুসফুসজনিত রোগ কী ধরনের রোগ? এটা হচ্ছে দূষিত বায়ুর ফলে হয়, তাই না? দূষিত বায়ু দূষণের ফলে ফুসফুসজনিত রোগ সৃষ্টি করে। তারপর মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। বায়ু দূষণের ফলে আর কী হয়? মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। তাহলে বায়ু দূষণের ফলে কী কী হয় আমরা আরেকবার জেনে নিব। বাতাস গন্ধযুক্ত ও দূষিত হয়ে যায়, তারপর হচ্ছে ফুসফুসজনিত রোগের সৃষ্টি হয় এবং মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। তারপর আমরা চতুর্থ ছকে চলে যাচ্ছি, অর্থাৎ শব্দ দূষণের ফলে কী কী হয় আমরা এখন জেনে নিব। শব্দ দূষণের ফলে শ্রবণে সমস্যা হয়। তাহলে শ্রবণে কী জন্য সমস্যা হয়? শব্দ দূষণের ফলে। তারপর মাথা ব্যথা করে। শব্দ দূষণের ফলে কী হয়? মাথা ব্যথা করে। তারপর শব্দ দূষণের ফলে আর কী হয়? ক্লান্ত ও বিরক্তির সৃষ্টি করে, তাই না? তাহলে শব্দ দূষণের ফলে কী কী হয়? শ্রবণে সমস্যা হয়, মাথা ব্যথা করে, ক্লান্ত ও বিরক্তির সৃষ্টি করে। আমরা শব্দটি আরেকবার দেখে নিব। দূষিত পানিতে মাছ মারা যায়, ডায়রিয়া ও জন্ডিসের মতো পানিবাহিত রোগ হয়, অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় এবং রোগ জীবাণু ছড়ায়। তারপর হচ্ছে মাটি দূষণের ফলে কী কী হয়? জমিতে ফসল কম হয়, গাছপালা মরে যায়, মানুষ ও পশু পাখির অনেক ক্ষতি হয়। বায়ু দূষণের ফলে কী হয়? বাতাস গন্ধযুক্ত ও দূষিত হয়ে যায়, ফুসফুসজনিত রোগ সৃষ্টি করে, মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। তারপর শব্দ দূষণের ফলে কী হয়? শ্রবণে সমস্যা হয়, মাথা ব্যথা করে, ক্লান্ত ও বিরক্তির সৃষ্টি করে। মনে থাকবে? তোমাদের শখে কি এভাবে লিখেছো তোমরা? এখন আমরা আরেকটি শখ দেখে নিব যে এই শখটি কীভাবে পূরণ করতে হবে। এখানে দেখো, প্রথমে আছে ক্রমিক, তারপর আছে দূষণ, তারপর আছে প্রভাব। তাহলে ক্রমিকের এখানে কী লিখতে হবে? ক্রমিক নম্বর। এখানে এক, দুই,
তিন চার এভাবে লিখতে হবে, কেমন? তারপর দূষণের নিচে কি লিখতে হবে? দূষণ, এখানে বিভিন্ন ধরনের দূষণ লেখা যায়। এখানে যেমন হচ্ছে তেজস্ক্রিয় দূষণ, এখানে তেজস্ক্রিয় দূষণ যদি দাও তাহলে এই তেজস্ক্রিয় দূষণের ফলে কি হয় এর প্রভাবটা লিখতে হবে। যেমন তেজস্ক্রিয় দূষণের ফলে ফুসফুস ও যকৃতের ক্ষত, ক্যান্সার, রক্তস্বল্পতা, লিউকেমিয়া, স্মৃতিশক্তি হ্রাস, দৃষ্টিহীনতা প্রভৃতি ধরনের রোগ হতে পারে। তাহলে তেজস্ক্রিয় দূষণের ফলে কি কি হয়? ফুসফুস ও যকৃতের ক্ষত, ক্যান্সার, রক্তস্বল্পতা, লিউকেমিয়া, স্মৃতিশক্তি হ্রাস, দৃষ্টিহীনতা প্রভৃতি রোগ হতে পারে। তারপর ক্রমিক দুয়ে আমরা দিতে পারি মানুষ সৃষ্ট দূষণ। তাহলে মানুষ সৃষ্ট দূষণগুলো কি কি এবং এর প্রভাব কি? মানুষ সৃষ্ট দূষণ হচ্ছে রাস্তাঘাট নোংরা হয় এবং নানা ধরনের রোগ ছড়ায়। তাহলে মানুষ সৃষ্ট দূষণের প্রভাব রাস্তাঘাট নোংরা হয় এবং নানা ধরনের রোগ ছড়ায়। তারপর আমরা আরেকটি দূষণ দিতে পারি সামাজিক দূষণ। তাহলে সামাজিক দূষণের প্রভাব কি? দরিদ্রতা, ধর্মীয় দাঙ্গা, যুদ্ধ, খুন, চুরি ডাকাতি প্রভৃতি। তাহলে এই দরিদ্রতা, ধর্মীয় দাঙ্গা, যুদ্ধ, খুন, চুরি ডাকাতি এগুলো কেন হয়? এগুলো হচ্ছে সামাজিক দূষণের ফলে হয়, তাই না? এগুলো হচ্ছে সামাজিক দূষণের প্রভাব। তারপর আমরা ক্রমিক চারে দিতে পারি রাসায়নিক দূষণ, মানুষ, উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি সাধন করে। তাহলে রাসায়নিক দূষণের ফলে কি কি হয়? মানুষ, উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি সাধন করে, তাই না? তারপর গত ক্লাসে তোমাদের এখানে একটি প্রশ্ন দিয়েছিলাম, অল্প কথায় উত্তর দাও, আমরা পরিবেশ কিভাবে পরিচ্ছন্ন রাখতে পারি? বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থানে ডাস্টবিন বা ঝুড়ি রাখতে হবে এবং সেখানে ময়লা আবর্জনা ফেলতে হবে। কে রাস্তাঘাট বা উন্মুক্ত স্থানে, উন্মুক্ত অর্থ খোলা, ঠিক আছে, খোলা স্থানে ময়লা আবর্জনা ফেললে তা তুলে ফেলতে হবে এবং ঝুড়িতে রাখতে হবে। অপরিষ্কার পানিতে রোগ জীবাণু ছড়ায় বলে তা পরিষ্কার রাখতে হবে। তাহলে অপরিষ্কার পানিতে কি ছড়ায়? রোগ জীবাণু ছড়ায়। এজন্য কি করতে হবে? আমাদের পরিষ্কার রাখতে হবে, কেমন? অপরিষ্কার করে কোনো কিছু রাখা যাবে না, সব কিছুই পরিষ্কার করে রাখতে হবে। তাছাড়া উক্ত স্থানে যাতে পানি দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেখানে সেখানে থুতু, কফ ফেলা এবং মলমূত্র ত্যাগ করা থেকে বিরত থাকা ও রাখার মাধ্যমেই পরিবেশকে দূষণমুক্ত রাখা যায়। তোমরা এভাবে করতে পারো, কেমন? আচ্ছা, এখন তোমাদের পরীক্ষা। আমি এখানে তোমাদের কিছু নমুনা প্রশ্ন দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা লিখবে। আচ্ছা, অল্প কথায় উত্তর দাও, বায়ু দূষণের দুটি কারণ লেখো। লিখতে পারবে না? আশা করি সবাই লিখতে পারবে, কারণ অনেকবার আলোচনা করেছি। তারপর পানি দূষণের দুটি কারণ লেখো। তারপর অতিরিক্ত শব্দের ফলে কি হয়, কোথায় ময়লা আবর্জনা ফেলা উচিত? এগুলো তোমরা সবাই পারবে, তাই না? সবাই লিখে ফেলবে। প্রশ্নগুলোর উত্তর দাও। আমাদের কেন পরিবেশ সংরক্ষণ করা উচিত? আমাদের পরিবেশ কিভাবে দূষিত হয়? তোমাদের সময় 20 মিনিট। 20 মিনিটে পারবে না? সবাই লিখে ফেলো। যদি 20 মিনিটে না পারো তাহলে 30 মিনিট টাইম নিয়ে সবাই লিখে ফেলো।
সুন্দর করে পরীক্ষা দিয়ে ছবি তুলে কমেন্ট বক্সে জানাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।